হাতির অত্যাচারে অতিষ্ঠ হয়ে পথ অবরোধ করলেন বাসিন্দারা। জলপাইগুড়ি সদর ব্লকের বারুপাটিয়া গ্রাম পঞ্চায়েতের নাথুয়া চরের ঘটনা। বোদাগঞ্জ গজলডোবা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। বৈকুণ্ঠপুর বন সংলগ্ন নাথুয়া চর সহ বেশ কয়েকটি গ্রাম রয়েছে তিস্তা নদীর চরে। বাসিন্দাদের পেশা সবজি চাষ করা। এই মরশুমেও বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন, কিন্তু প্রতিদিনই হাতির দল এসে সবজি ক্ষেত নষ্ট করে দিচ্ছে। সারা বছরই হাতির হামলা লেগেই থাকে, তাই রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। পথ অবরোধের জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে তাদেরকেও আটকে রাখা হয়। বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন জঙ্গল থেকে হাতির দল এসে জমির ফসল নষ্ট করে দিচ্ছে, ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু বনকর্মীরা এলাকায় টহল দিচ্ছে না। হাতির দলকে জঙ্গলেও ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে না, ফোন করেও বনকর্মীদের পাওয়া যায় না বলে অভিযোগ বাসিন্দাদের। এদিকে ঘটনার খবর পেয়ে পৌঁছান বেলাকোবা রেঞ্জ অফিসার চিরঞ্জিত পাল। বন দপ্তরের পক্ষ থেকে স্থানীয়দের সাহায্য নিয়ে টহলদারি বাড়ানোর আশ্বাস দেন তিনি। এছাড়া জঙ্গলের পাশ দিয়ে ফেন্সিং দেওয়ার চেষ্টা করবেন বলে আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেওয়া হয়। প্রতিদিন ডিপার্টমেন্ট হাতির ফরেস্ট থেকে আমাদের নাথুয়া চরে ঢুকা দিচ্ছে প্রতিদিন, আর যখন আবার রিটার্ন আসবে তখন আমাদের বস্তির মাঝখান দিয়ে আবার ঢুকা দিচ্ছে, বাড়ির পাশ দিয়ে ঢুকা দিচ্ছে। আমরা গ্রামবাসীরা অনেক আতঙ্কে আসছি, বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের অনেক ফসল নষ্ট করেছে। তারপরে গাড়ি ডিপার্টমেন্টকে আমরা ফোন করি, ওরা আসে না, শুধু বলে যাচ্ছি। পিটিশনও জমা দেওয়া হয়ে গেছে, ওরা আসি গাড়ি খারাপ এবং আল দিয়ে এরকম কাটায় দীর্ঘদিন ধরে। আমরা ডিপার্টমেন্টকে ফোন করলাম, হাতি প্রচুর আমাদের বাড়ির পাশে ঢুকে গেছে, বাড়িতে ঢুকতেছিল, তখন একটা ঘর ভাঙারও এসেছিল, প্লেন ছিল, লোককে ভেঙেও দিয়েছে, আবার একটা দুইটা লোককে আবার পিটাইছে আবার ধরার জন্য। এক মানে খুব এক মিনিটে বাইতে গেছে আর কি। যখন হাতিটা চলে গেলো, বাইর হয়ে গেলো, তারপর ডিপার্টমেন্ট আসলো, তারপর আমরা গাড়ি আটক করে রাখছি, ডিপার্টমেন্টকে আটক করে রাখছি। এখন উপর মহল থেকে বড় বড় কর্তারা আসবেন, তারপর আমরা আন্দোলন করতেছি, আশা করে আমাদের কী সুরাহা দেয়, কী আশা দেয়। তারপরে আমরা সকাল চারটার থেকে খবর করে আসছি, মিনিমাম একশো খুব আতঙ্কের মধ্যে, ভয়াবহ আতঙ্কের মধ্যে আসি প্রতিদিন। আমরা চাচ্ছি এখান থেকে হাতি যাতে সরাই নিয়ে যায়, ফরেস্টে রাখে, ফরেস্টের সম্পদ ফরেস্টে রাখবে, ডিপার্টমেন্টের আমাদের সম্পদ রাখবে, আমাদের এখানে যাতে না আসে। আমার নাম বাদল বর্মন। আমরা হাতির তাণ্ডবের জন্য এখানে ঘুমাইতে পারতেছি না, বউ বাচ্চা দিয়ে কোথায় যাবো তাও কোনো কিছু করতে পারছি না, সারা রাতে এই হাতির জ্বালায় আমরা ঘুমাইতে পারতেছি না, বাচ্চাগুলো পর্যন্ত ঘুমায় না আমাদের। এখানে হাতি মানে ঢুকার সময় এক রাস্তা দিয়ে ঢুকে, যাওয়ার সময় বিভিন্ন রাস্তা দিয়ে চলে যায়, বাড়ির উপর দিয়ে চলে যায়। এই জন্য আজকে আমরা অবরোধ করছি। কি সুরক্ষা দিচ্ছে আমাদের? কোনো কিছু আমাদের দেয় না, কোনো রকম সুরক্ষা দেয় না। আর দুই চারজনকার এখানকার লোকালের ছেলে একটা ছেলেগুলোকে দিয়া তারপরে একটা গাড়ি দিয়ে পাঠিয়ে দিচ্ছে, ওরা তো হাতি তারাই দিয়ে পারতেছে না, একশোর উপরে আছে। এক একটা দলে কমচে 25-30টা করে থাকে। আরে এই যাওয়ার সময় আমাদের বাড়ির উপর দিয়ে চলে যায়, এই যে এখান দিয়ে পাটখেতটা দিয়ে হয় আমার ঘরের মানে পাশ দিয়ে চলে যায় হাতি। আমাদের দাবির মতো হলো আমরা সুরক্ষায় যেন থাকতে পারি, হাতি যেন আমাদের এই লোকালয়ে না আসে। ওনারা হাতি ওনারা জঙ্গলে পশু আমাদের দেখার নেই। আমার নাম ধনেশ্বর রায়।